স্পিলার রহমানুর রহিম সম্মানিত শিক্ষার্থীগণ আসসালামু আলাইকুম আশা করি শশ স্থানে শত কর্মব্যস্ততার মাঝে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আসলে প্রভাস জীবন খুবই কষ্টের জীবন তার মাঝেও সকলে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ বরাবরণেও আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন আরও প্রবাসী ইভেন ইন ফিউচারে যারা আসবেন তাদের জন্য বেসিক ক্লাস বেয়াল্লিশ নিয়ে ফর্টি টু নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের ক্লাসটিও আমি দুই ভাগে বিভক্ত করেছি সো প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি আরবিতে সহজভাবে কথা বলা শিখতে চান প্রথমে কিছু শব্দ আলোচনা করব। দেন আমরা কনভার্সেশনের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব প্রিয় শিক্ষার্থীগণ সর্বপ্রথম আমি এখানে যে শব্দটি উপস্থাপন করেছি দাখিলা মালাবিচ দাখিলা মালাভিস হচ্ছে আন্ডার ওয়ার যেটাকে আমরা সাধারণত বাংলাতে বলে জাগিয়া আর ইংলিশে বলে আন্ডার ওয়ার আরবিতে হচ্ছে দাখিলা মালাভিস আর অনলি ইউ ক্যান সে মালাভিস মিন কাফড় মালাভিস হচ্ছে কাফড় আর যদি আপনি বলেন দাখিলা মালাবিস সেক্ষেত্রে আন্ডার ওয়ার নেক্সট হচ্ছে সুফ দেখা খুবই গুরুত্বপূর্ণ শব্দ এগুলো কোনো কিছু দেখার ক্ষেত্রে আমরা বলবো সুফ সু সুফ হ্যাঁ যেমন তুমি দেখো হ্যাঁ আউয়াল ইনতা সুপ প্রথম তুমি দেখো বাদেন সাউই সগল এরকম বাক্য তৈরি করবেন জাস্ট আমরা শব্দের সাথে শব্দ দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করবো ইনশাল্লাহ নেক্সট হচ্ছে মানি কোনো বা কোনটি বিলাদ মানি দেশ স্মন মানে নাম অজ্ঞা স্বাক্ষর করা মিনতাকা এলাকা কোন এলাকা বোঝাতে মিন শব্দটি ব্যবহার করব অজ্ঞা মানে হচ্ছে স্বাক্ষর প্রিয় শিক্ষার্থীগণ আমার এই চ্যানেলটির মাধ্যমে প্লিজ মাই রিকোয়েস্ট ন্যূনতম যদি উপকৃত হয়ে থাকেন আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাস তৈরি করি সো প্লিজ অবশ্যই সবাই কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আর যদি ভালো লাগে সো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পরে স্ক্রিনে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ নেক্সট হচ্ছে দেখুন সিভিল মাদানি আরবি হচ্ছে সিভিল মাদানি সিভিল আর হুকুমি অবলিক রশ্মি হচ্ছে সরকারি যেমন আমরা যদি বলি এই মালামাল সরকারি মাল তাহলে হাদা আগ্রাত হুকুমি অথবা রশ্মি আমরা বলতে পারি এরপর হচ্ছে দেখুন আস্কারী সামরিক বাহিনী প্রি শিক্ষার্থীগণ স্ক্রিনে এখানে যে নাম্বারটি দেখতেছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সো ইউ ক্যান কন্ট্যাক্ট মি উইথ ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম আর স্পেশালি আমি নাম্বারটা দিয়েছি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি টোটালি আঞ্চলিক ভাষার অনুরূপ সকল আরব দেশের সাথে মিল রেখে সত্যর পাতার একটি বই তৈরি করেছি যে বইটি এ পর্যন্ত যারা নিয়েছেন ওনারা খুবই উপকৃত হয়েছেন বইটির মাধ্যমে আর এই বইটি হচ্ছে লাইব্রেরির চেয়ে সম্পূর্ণ ডিফারেন্ট আর আদৌ তৈরি হয়েছে কিনা আমার সঠিক জানা নেই প্রত্যেকটা ফেস কালার ফেস রঙিন ফেস এটা হচ্ছে ফিডিএফ আকারে আমি আপনার মোবাইলে পাঠাবো দেন আপনি ইনস্টল করে এক এক করে আপনি জুম করে ওয়ান বাই ওয়ান পড়তে পারবেন এটার পাশাপাশি হচ্ছে আপনি আমার ইউটিউব চ্যানেল ফলো করবেন প্রত্যেকটি ভিডিও দেখবেন আশা করি বুঝতে পারছেন আর এই বইটির দাম এখনও অফারে আছে অনলি বাংলার তিনশো টাকা বিকাশ করে ফার্স্ট অফ অল আমার সাথে কন্ট্যাক্ট করবেন দেন আমি সব কিছু বলে দিব যদি বইটি হাতে পেতে চান নেক্সট হচ্ছে দেখুন আশকারী এটির বাংলা হচ্ছে সামরিক সুরতা ফুলিশ এই শুরুতা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ কারণ আরব দেশে যারা থাকেন অনেক সময় যখন আকামা ওভার হয়ে যায় আকামা থাকে না বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু বাহিনী ধরে থাকেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন শুরুতা, শুরুতা ইজি ফুলিশ এসেছে শুরুতা মমজুদ হিনি হ্যাঁ হাদা মেন্তাকা শুরুতা মজুদ মানে এই এলাকায় ফুলিশ নেই এরকম মহান ইঞ্জিনিয়ার যেটির বাংলা হচ্ছে প্রকৌশলী কিন্তু এটা আমরা ইঞ্জিনিয়ারে বলে থাকি সবসময় ইঞ্জিনিয়ার এরপর আগ্রাত অবলিক সামান মালামাল যে কোনো ধরনের মালামালকে আরবিতে সামানও বলতে পারি আগ্রাদও বলতে পারি নো প্রবলেম গায়ের হচ্ছে অবৈধ হ্যাঁ কোনো কিছু অবৈধ বোঝাতে আমরা ইনতা গায়ের নফর তুমি অবৈধ লোক এরকম অবৈধ বোঝাতে আমরা গায়ের বলবো প্রিন শিক্ষার্থী এই ক্লাসটি মূলত হচ্ছে একেবারে বেসিক ক্লাস আর যারা যদি জেনে থাকেন বা বুঝেন কোনো সমস্যা নেই আপনি বারবার দেখতে থাকুন বারবার ফলো করতে থাকুন নো প্রবলেম আর আজকের এই ক্লাসটি কিন্তু আমি উপস্থাপন করেছি আমার বই থেকে পাতা নাম্বার হচ্ছে সেভেন পাতা নাম্বার সেভেন ওকে নেক্সট এতক্ষণ যে শব্দগুলো আমরা আলোচনা করেছি প্লিজ আর যখন মুখস্ত করবেন ভালোভাবে মুখস্ত করবেন আমি আসলে একটু বেশি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বারবার একই কথা বলতেছি সো প্লিজ ডোন্ট মাইন্ড কেন আমি এটা বলতেছি অনেকেই মুখস্থ করেন জাস্ট মনে থাকে না তো সো সেই জন্য আমি বলতেছি যখন মুখস্থ করবেন একটু ভালোভাবে মুখস্থ করবেন যেন স্পিকিং করার ক্ষেত্রে আপনি কোনো প্রবলেমে না পড়েন বা ভুলে না যান কারণ স্পিকিং যখন আমরা করব। অনেকগুলো ওয়ার্ড ডিফারেন্ট ওয়ার্ড একসাথ করে আমাদের কিন্তু স্পিক করতে হয় সেক্ষেত্রে আমি বলতেছি ভালোভাবে মুখস্থ করবেন আর যাদের ধৈর্য আছে আমি মনে করি তারা আমার প্রত্যেকটি কথা শুনবেন এবং শিখবেন ওকে ফাইন এখন আমরা কিছু বাক্য আলোচনা করবো সর্বপ্রথম আমি যে সেন্টেন্সটি এখানে লিখেছি যেমন আনা মালুম ইনতা মালুম আচ্ছা আমরা আগে বাংলা একটু এক্সপ্লেন করবো যেমন আমি আপনাকে বলেছি আমি জানি তুমি জানো ঠিক আছে বা আপনার কোনো মুদির আপনাকে বলেছে যে আহমেদ আমি জানি তুমি এই কাজটি জানো আহমেদ আমি জানি তুমি জানো তাহলে আমি মানে কি আনা আনা মালুম আমি জানি ইন্তামালুম আশা করি বুঝতে পারছেন এরপর দেখুন নাম আনা মালুম অবলিক আরফ অবলিক ইকদার শাহি আচ্ছা একটু ভেঙে ভেঙে শিখবো আমরা প্রথমে একটু শব্দগুলো জেনে নিই দেখুন খুব সহজভাবে শিখব নাম মানে কি জি কোনো কিছু জি বুঝাতে আমরা নাহান বল নাম শব্দটি ব্যবহার করব যেমন আহমেদ নাম হ্যাঁ এরকম তুমি আছো রুমে আছো নাম আনা মজুদ এ জি জি আমি রুমে আছি ওকে আনা আমি মালুম মানে হচ্ছে কোনো কিছু জানার ক্ষেত্রে মনে করেন করিম কোথায় আছে তুমি জানো আনা মালুম আমি জানি আর আরব শব্দটি বোঝাতে হচ্ছে যে ফারার ক্ষেত্রে আনা আরফ আবার ইকদার মানে সম্ভব আবার ইকদার মানিয়ে ফারার ক্ষেত্রেও বোঝানো হয় বাট আমি বলতে চাচ্ছি তিনটি শব্দের যে কোনো একটি শব্দ আপনি ইউজ করতে পারেন নো প্রবলেম ওকে এরপর হচ্ছে কি কুল্লু মানে হচ্ছে মোট টোটাল মানে সব যেমন কুল্লু আগ্রাত সব মাল কুল্লু সগল, সব কাজ সাই মানে কিছু তাহলে এখানে আমি লিখেছি কি নাম আনা মালুম জি আমি জানি কুল্লু সাই আমি সব কিছু জানি আমি যদি এখানে সাই না দিই অনলি যদি আমি লিখি অনলি ইফ আই রাইট হেয়ার সুগল সুগল মানে কি কাজ সো উই ক্যান সে নাম আনা মালুম কুল্লু সুগল জি আমি সব কাজ জানি এটা আমি কখন বলবো যখন যদি আপনাকে এনি ওয়ান কোশ্চেন করে ক্ষেত্রে বলবেন নেক্সট হচ্ছে দেখুন আনা সাউই সুগল পাননি আমি আপনাকে বলতেছি সোনো শুগলিন তুমি কি কাজ করো সোনো সুগল আপনার কাজ কি। তাহলে আপনি বলবেন আনা সাউই আমি করি কি করি যেটা করি আমি সেটা বলে দিব তো আমি সগোল পাননি লিখেছি এখানে আমি সগোল মানে কাজ পাননি মানে টেকনিশিয়ান আমি টেকনিশিয়ানের কাজ করি নেক্সট হচ্ছে দেখুন আনা রু লিল ঢাকা আমি ঢাকা পর্যন্ত যাব তুমি কোথায় পর্যন্ত যাবা তুমি কোথায় যাবা আনারু লীল লিল না আমি শহর পর্যন্ত যাব। মদিনা মানে শহর আনারু লিল সুখ আমি বাজার পর্যন্ত যাব। ঠিক আছে শুকমানি বাজার তাহলে এখানে লীল কি জন্য দিয়েছি লীল মানে কোনো কিছুর আগে যে পর্যন্ত যাবেন তার আগে লীল শব্দটি ব্যবহার করবেন ঠিক আছে যেমন প্রিপজিশন টু লাইক এরকম হ্যাঁ যেমন আই এম গোয়িং টু মার্কেট আই উইল গো টু মার্কেট তাহলে মার্কেটের আগে আমরা কি দিচ্ছি টু দিচ্ছি মানে অবস্থানের পরিবর্তন যখন হয়েছে তখন আমরা প্রিপোজিশন টু ইউজ করেছি সরি আসলে আমি ইংলিশ বলে ফেললাম বোঝানোর জন্য তো এখানে কোনো কিছুর আগ পর্যন্ত আমরা টু শব্দটি ব্যবহার করবো ওকে পাইন কেপ সেকেল আকৃতি কেমন সেকেল মানে হচ্ছে আকৃতি কোনো কিছুর আকৃতি বোঝাতে কেপ সেকেল আকৃতি কেমন হাজা লি হাগি এটা আমার জন্য কেউ আবার হাজাকে হাদা বলে থাকেন লোকাল ল্যাঙ্গুয়েজের নো প্রবলেম হাদা হাজা সেম সেম লি মানে জন্য কোনো কিছুর জন্য বোঝাতে হাগ্গি মানে আমার লি হাগ্গি আমার জন্য শুনলুই কি জন্য আশা করি বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থীগণ সম্মানিত শিক্ষার্থীগণ এখন এই আমি যে শব্দগুলোর মাধ্যমে এখন লাস্ট যে সে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এগুলো প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন আর এখন পর্যন্ত যারা আমার বইটি নেন নেয় যদি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন আসলে ইউটিউবে অনেকজন বলেন যে ভাই এলোমেলো লাগে কোনটা থেকে কোনটা করব হ্যাঁ আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি আমার লোগোতে ক্লিক করে লাইকের নিচে যে লোগো আছে ওটাতে ক্লিক করে ভিডিও অপশনে যাবেন বা প্লে লিস্টে যাবেন ওখানে সিরিয়াল বাই দেওয়া আছে বেসিক ক্লাস ইত্যাদি ইত্যাদি এরকম দেওয়া আছে আর বারবার দেখতে থাকুন নেক্সট আপনি আমার বইটি কালেক্ট করে ওয়ার্ডগুলো আপনার কাছে মজুদ রাখতে পারেন নো প্রবলেম নটলি নট অনলি ওয়ার্ড ওখানে অনেক কথোপকথন আছে আমি ওয়ান বাই ওয়ান ধারাবাহিকভাবে লিখেছি ওকে এখন আমরা আলোচনা করব। শোনো অবলিক এস লি হাজা আচ্ছা এটা কি জন্য শোনো মানি এটার বাংলা হচ্ছে কি এস মানে হচ্ছে কি আমরা এসও বলতে পারি শোনো বলতে পারি যে কোনো একটি আমরা বলতে পারি লি মানির জন্য হাজা মানি এটা তাহলে শোনো লি হাজা হ্যাঁ এটা কি জন্য লি হাজা মানে এটা এটা কি জন্য নেক্সট হচ্ছে দেখুন হাজা অবলিক হাদা যে কোনো একটি বলতে পারে হাগ্গি হাগ্গি মানে কি আমার হাদা হাগ্গি এটা আমার হাদা হাগ্গি এটা আমার আশা করি বুঝতে পারছে কোনো কিছু আছে বা এসে বা এবার বলতে পারেন হাদা মালানা হ্যাঁ মালানা মানে হচ্ছে আমার হাগ্গি মানে আমার হাজা খুস নেক্সট যে সেন্টেন্সটি লিখেছি নাম্বার থ্রি হাজা খুশ খুস মানে ধরো আমরা বলি না যে তুমি এটা ধরো তুমি আগে এটা ধরো এটা তোমার তাই না তাও এখানে তাহলে এটা ধরো হাদা খুস কোনো কিছু ধরার ক্ষেত্রে আমরা বলবো কি খুশ মানি দরো হাদা খুস মুদির হাজা খুস, মুদির এটা ধরো আহমেদ হাদা খুস আহমেদ এটা ধরো হাজা লি ইনতা হাজা মানি এই লি মানির জন্য ইনতা মানে তুমি বা তোমার এরকম ইনতা তোমার জন্য এটা তোমার জন্য মানে তুমি বা আপনি এটা তোমার জন্য এটা ধরো এটা তোমার জন্য আর যদি আপনারা প্রত্যেকটি শব্দ বুঝে থাকেন আমি যেভাবে বোঝানোর চেষ্টা করতেছি বা আপনাদেরকে বুঝতে পারেন যেভাবে এক্সপ্লেন করিতেছি আমি সো প্লিজ আপনারা আরও মোর 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 মেক সেন্টেন্স আরও অনেক সেন্টেন্স তৈরি করেন দেন আমি আশা করি আপনারা সাকসেস হবেন খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন নেক্সট হচ্ছে দেখুন এটা বাধাই করো বা এটা গিট্টু দাও বাধাই গিট্টু উর্বুত মানে হচ্ছে গিট্টু দেওয়া বাধাই করা এরকম তাহলে এটা মানে কি হাদা ঠিক আছে আবার ওইটা মানে হচ্ছে তিলকা তিল্কা মানে হচ্ছে ওইটা কোনো কিছু আপনার অবস্থান থেকে দূরে বোঝাতে আমরা বলবো কি তিল্কা আর আপনার পাশে আছে হাদা এরকম ঠিক আছে হাদা উর্বুত উর্বুত মানে গিট্টু দেওয়া বাধাই করা হাদা উর্বুত এটা বাধাই করা অ্যাট লাস্ট আমি যে সেন্টেন্সটি এখানে লিখেছি প্রিয় শিক্ষার্থীগণ যেমন আল্লাহ আপনাকে ক্ষমা করুক আমরা অনেক সময় বলে থাকি না তাহলে আল্লাহ আফিক আমরা এটাকে জাস্ট মেমোরাইজ করব আমাদের এত বোঝার দরকার নাই এত এক্সপ্লেন করার দরকার নাই জাস্ট উপরেগুলো আমরা কেন এক্সপ্লেন করেছি যেন আপনি একটি শব্দ দিয়ে আরও শত শত শব্দ মেক করতে পারেন এই জন্য আমি বলতেছি তাহলে আল্লাহ আফিক আল্লাহ আপনাকে ক্ষমা করুক ঠিক আছে প্রেসিক্ষে আসলেই স্পিকিং করা খুবই সহজ এটা আপনার কৌশল কারণ যার সাথে যখন আপনি স্পিকিং করবেন আপনি বিভিন্ন অতে কিন্তু বুঝাতে পারবেন কোনো গ্রামারের প্রয়োজন নেই ঠিক আছে এটা আপনি উনি কি বলতেছেন আপনাকে লিসেনিং পাওয়ার বাড়াতে হবে স্পিকিং পাওয়ার বাড়াতে হবে দ্যাটস এনাফ এখানে আমাদের রাইটিংয়ের কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্টস দিয়ে আমার সাথেই থাকবেন আই সেলিউট অল আরব প্রবাসী ভাইরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম